সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। ম্যাম ভালো আছি। আজকে আমাদের ক্লাস হবে দ্বিতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা। দেখো সবাই বইটি বাইর করো, সবাই এই বইটি বাইর করো এবং সাজেশনটা নাও, খাতা কলম নিয়ে সামনে বসো। আজকে আমরা করবো প্রশ্ন উত্তর। সাজেশনের চার নম্বর কি আছে? প্রশ্ন আছে। প্রশ্ন ম্যাডাম প্রশ্নগুলো লিখে দিছি, উত্তরগুলো লিখবো। যখন উত্তর লিখবো ম্যাডাম, তখন উত্তরগুলো সাথে সাথে খাতায় তুলে নিবা এবং ম্যাডামের সাথে সাথে মুখোমুখি বলবে। দেখো আমাদের সাজেশন আছে চার নম্বর, চার নম্বর কি প্রশ্ন আছে না? 19, 20, 25, 26। তাহলে দেখো দুই নম্বর কি আছে? সালাম দেওয়া ও সালামের উত্তর দেওয়া কি? সালাম দেওয়া ও সালামের উত্তর দেওয়া কি? আমরা শূন্যস্থানে পড়েছি, আবার কি সঠিক উত্তরে পড়েছি না? সালাম দেওয়া ও সালামের উত্তর দেওয়া। সালাম দেওয়া কি হবে উত্তর? সালাম দেওয়া শূন্য। সালাম দেওয়া কি লেখানো সবার খাতায়? সালাম, সালাম দেওয়া দেয়া শূন্য। সালাম দেওয়া কি শূন্য, আর উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর দেওয়া ওয়াজিব। ওয়াজিবটা দেখো উত্তর দেওয়া কি হবে? ওয়াজিব। সবাই খাতা তুলে নাও, উত্তর দেওয়া ওয়াজিব। তাহলে প্রশ্নগুলো কিন্তু এভাবে লিখতে হবে, উত্তর দিয়ে লিখতে হবে। তোমাদের কিন্তু প্রশ্ন লিখতে হবে না, তোমাদের কি লিখবে? নাম্বার দিয়ে, প্রশ্ন দেখে নাম্বার দিয়ে কি লিখবে? উত্তরগুলো লিখবে। অবশ্যই এতে দিতে উত্তরটা দিতে হবে, পাশে উত্তর দিয়ে তারপর লিখতে হবে। দেখো সালাম দেওয়া দেয়া ও সালামের উত্তর দেওয়া কি? উত্তর কি হবে? সালাম দেওয়া শূন্য, আর উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া শূন্য, তার উত্তর দেওয়া ওয়াজিব। এবারে 20 পৃষ্ঠা বাই করো। 20 পৃষ্ঠার মধ্যে আছে সালাম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। 20 পৃষ্ঠা বাই করো। দেখো 20 পৃষ্ঠা 5 নম্বর দেখো উপরে, দেখ কি আছে? সালাম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? উত্তর কি হবে? যে ব্যক্তি প্রথম সালাম দেবে, ম্যাডাম সাথে সাথে বলো, যে ব্যক্তি, যে ব্যক্তি, যে ব্যক্তি, যে ব্যক্তি কি প্রথম সালাম, প্রথম সালাম দিবে, সে কি সে বেশি সওয়াব পাবে, সে বেশি সওয়াব পাবে, সে বেশি কি সওয়াব পাবে। আবার 6 নম্বর দেখো, কাদেরকে সালাম দিতে হয়? তাদেরকে সালাম দিতে হয় একজন মুসলমান অপর মুসলমানকে সালাম দিতে হয়। উত্তর কি হবে? একজন মুসলমান, একজন মুসলমান অপর মুসলমানকে হাতে তুলে নাও, অপর মানকে সালাম দিতে হয়। তাহলে দেখো মানে আমরা
দেখছেন তো। এবার ভোরটা মানে মুছে দিচ্ছি, আজকে আমরা কিছু করবো না, চারটা প্রশ্ন করবো। কটা প্রশ্ন করবো? চারটা প্রশ্ন করবো। ছোটগুলোতে লেখা শেষ না, আমি মুছে দিচ্ছি। বাকি চারটা থাকবে পরের ক্লাসে, চারগুণ চারটা কি করবো আমরা পড়বো। তাহলে এবার দেখো, মাঝে দেখো, বিশ পৃষ্ঠের মাঝে এক নম্বরে কি আছে, আমাদের সবচেয়ে আপনজন কারা, এক নম্বরে কি আছে দেখো। ম্যাডাম প্রশ্ন লিখে দিচ্ছি, আমাদের সবচেয়ে সবচেয়ে আপন জন কারা, কারা এবং কি বলছে তাদের প্রতি আমাদের কর্তব্য কি। ম্যাডাম নিচে রেখে দিচ্ছি প্রশ্নটা, বলো তো তাদের প্রতি আমাদের কর্তব্য কি, কর্তব্য কি। তাহলে উত্তর কি, উত্তরটা এখন আমরা জানবো না, প্রশ্ন দিতে লিখছি ম্যাডাম, এবার উত্তরটা পড়বো। আমাদের সবচেয়ে আপনজন কারা, পিতা মাতা। তারা আমাদের সবচেয়ে আপনজন কারা, পিতা মাতা, পিতা মাতা হচ্ছে কি আমাদের সবচেয়ে আপনজন। তাদের প্রতি আমাদের কর্তব্য কি হবে, তাদের কথা শোনা, ভালো ব্যবহার করা আমাদের কর্তব্য। তাদের কথা শোনা, তাদের কথা শোনা ভালো ব্যবহার ব্যবহার করা আমাদের কর্তব্য। তাদের প্রতি আমাদের কর্তব্য কি, তাদের কথা শোনা ও ভালো ব্যবহার করা আমাদের কর্তব্য। এবার ম্যাম বাড়ির কাছে দিব, বাড়ির কাছে খাতা দিতে না, মানে বাড়ির কাছে থাকবে। আজকে আমরা যে চারটে প্রশ্ন করছি ওই চারটাই কি থাকবে, আমাদের বাড়ির কাছে থাকবে। মাঝে প্রশ্ন এক ন শিখবে এসডব্লিউ, সবাই এসডব্লিউ খাতা তুলুন না। তাহলে এখানেই ম্যাম ক্লাস শেষ করতেছি, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।